দেখা যাচ্ছে এখনো পর্যন্ত বীরভূমে দুটো আসনই আপনার দখলে আসবে। না, আমার ভুল হচ্ছে, কিন্তু আপনারা জানি না কেন এই ধরনের কথা বলছেন। আমরা আজ বলছি চৌত্রিশ থেকে পঁয়ত্রিশটা আসন আমরা জয়লাভ করবো। এটা সামনে সবে তো সাত রাউন্ড হয়েছে, দেখুন নিশ্চয়ই ফল লাস্ট পর্যন্ত হোক তাহলে নিশ্চয়ই। তাহলে আর 42 দেখতে পাচ্ছি না রাজ্যে, যেটা পলিটিক্সে রাজনীতিতে কী বলতে হয় সেটা তো আপনাদের সঙ্গে বলবো না, এটা পলিটিক্সে অনেক কিছু বলতে হয়, আপনি বলেছিলেন যে আমি দল ছেড়ে দেবো যদি 120টার বেশি পায় বিজেপি। বাবুল সুপ্রিয় যদি হারে আমি দল ছেড়ে দেবো, কিন্তু ও তো জেতার দিকে যাচ্ছে। পলিটিক্স অনেক কিছু বলতে হবে। মোদী তো বলেছিল 15 লক্ষ করে টাকা দেবো, একান্ত দিয়েছে, দল ছেড়ে দিয়েছে। কেন্দ্রে যে 120 বলেছিলেন তার বেশি হবে না, এবং আপনি বারবার বলেছিলেন যে এটা তো গোটা ভারতবর্ষের ইয়ে কি করা যাবে, হিন্দু মুসলমান বলাবলি কাজ হবে। এই এই ফলে কি মানে আশাবাদী আপনি, যেরকম হয়েছে যে যে লিডটার কথা বলেছিলেন সেই লিডটা তো যাচ্ছে না এখনো? দেখো লাস্ট পর্যন্ত কি হয় দেখো, এখন সবে সাত রাউন্ড, সবে সাত রাউন্ড।